রণবীরের জীবনে পাকিস্তানি অভিনেত্রী রণবীর কাপুর এখন চুপি চুপি এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক রাখছেন। বলিউডে জোর গুঞ্জন, এই অভিনেত্রীর সঙ্গে রণবীরের নাকি নিছকই বন্ধুত্বের সম্পর্ক নয়, তাদের সম্পর্ক আরো গড়িয়েছে। কে সেই অভিনেত্রী? রইস খ্যাত অভিনেত্রী মাহিরা খানের কথা বলা হচ্ছে। গত বছর এক অ্যাওয়ার্ড শোর সময় রণবীর এবং মাহিরার এক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপে দেখা যায় মাহিরা রণবীরকে হাত জোর করে মিনতি করছেন। এর থেকে আর কিছু কিছু জানা যায়নি। খবর অনুযায়ী সবার চোখ যখন ক্যাটরিনা রণবীরের সম্পর্ক ভাঙার দিকে, তখন তাদের রণবীর মাহিরা সম্পর্ক চুপিসারে এগোতে থাকে। সূত্রের খবর অনুযায়ী রণবীর এই পাকিস্তানি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করেন, এমনকি মাহিরার ছবি তার মোবাইলে রয়েছে। রণবীর তার কাছের বন্ধু দুটিকে ছবি দেখা, এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে তাদের সম্পর্ক অনেক দূর এগিয়েছে। এক সাংবাদিক সম্মেলনে জাগ্রা জাদুস খ্যাত অভিনেতা প্রসঙ্গে মাহিরা বলেছিলেন, নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে রণবীর সবচেয়ে বেশি প্রতিভাশালী ও বড় মাপের অভিনেতা। কিছুদিন আগে রণবীরকে বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তানের মাহিরা খান ভীষণই সুন্দরী, বলিউডের নামজাদা সুন্দরীরা হাজির থাকতে তার মুখে মাহিরার নাম কেন? নিশ্চয় ডাল মে কুচ কালা হয়। তাই কি এখন কাপুর পরিবারের আদরের ছেলেটি বিয়ে থেকে দূরে ভাগছেন? মা নিতু সিংকে রণবীর বলেছেন।